হ্যালো ফ্রেন্ডস, আইপিএল 2023-এ কলকাতা নাইট রাইডার্সের 5 জন প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সকে একটা ভালো পজিশনে পৌঁছে দিতে পারে। কলকাতা নাইট রাইডার্সের এই 5 জন প্লেয়ার কিন্তু আগামী সিজনে কলকাতা নাইট রাইডার্সকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, সেই 5 জন প্লেয়ারদের সম্পর্কেই আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কলকাতা নাইট রাইডার্স রহমানুল্লাহ গুরবাজকে আইপিএল 2023-এর জন্য ট্রেড করে দলে নিয়েছে, 50 লাখ টাকায় ট্রেড করেছে। বন্ধুরা, রহমানুল্লাহ গুরবাজ কিন্তু 2022 সালে টি-20 ফ্রাঞ্চাইজি লিগে ভালো খেলেছে, অ্যাজ এ ওপেনার হিসেবে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রহমানুল্লাহ গুরবাজ কিন্তু 2019 সালে 5 ইনিংসে রান করেছিল 98 এবং এভারেজ রান ছিল 19.6। 2020 সালে 15 ইনিংসে রান করেছিল 361, এভারেজ রান ছিল 24.1। 2021 সালে 9 ইনিংসে রান করেছিল 210 এবং এভারেজ রান ছিল 23.3। এবং 2022 সালে এসে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ 16 ইনিংসে 403 রান করেছে, যেখানে এভারেজ রান রয়েছে প্রায় 27, অর্থাৎ 26.9। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বছর কিন্তু রহমানুল্লাহ গুরবাজ তার ব্যাটিংয়ে ইম্প্রুভ করেছে, অর্থাৎ 2019 সালে ছিল 19.6, সেখানে 2022 সালে কিন্তু প্রায় 27 চলে এসেছে। তো আগামী সিজনেও কিন্তু রহমানুল্লাহ গুরবাজের থেকে একটা ভালো পারফরমেন্স আশা করা যাচ্ছে। তো আপনারা শুধু রহমানুল্লাহ গুরবাজের স্ট্রাইক রেটটা দেখুন, 2019 সালে ছিল 204.2, 2020 সালে ছিল 168.7, 2021 সালে ছিল 142.9 এবং 2022 সালে 156.8। তো প্রত্যেকটা বছর কিন্তু রহমানুল্লাহ গুরবাজের স্ট্রাইক রেটটা দারুণ রয়েছে, আর এই স্ট্রাইক রেটের দ্বারাই কিন্তু রহমানুল্লাহ গুরবাজ অ্যাগ্রেসিভভাবে ওপেন করতে পারে। এরপর 2 নম্বরে যে প্লেয়ারটা রয়েছে সে হচ্ছে রিঙ্কু সিং। বন্ধুরা, রিঙ্কু সিং 2022 সালে আইপিএল বাদে টি-20 ম্যাচ খেলেছে 4টি, আর এই 4 ইনিংসে 139 রান করেছে, হাইয়েস্ট স্কোর রয়েছে 79 এবং এভারেজ রান রয়েছে 46.33, অর্থাৎ 46.33। তো রিঙ্কু সিংও কিন্তু আইপিএল 2023-এ কলকাতা নাইট রাইডার্সের এক্স ফ্যাক্টর হতে পারে, কারণ রিঙ্কু সিংয়ের কাছ থেকে কিন্তু টি-20তে ভালো পারফরমেন্স বর্তমানে পাওয়া যাচ্ছে, ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছে। এরপর 3 নম্বরে রয়েছে বন্ধুরা ভেঙ্কটেশ আইয়ার। তো ভেঙ্কটেশ আইয়ার কিন্তু শাহেদ মুস্তাক আলী ট্রফিতে মাত্র 4টে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, তারপরে কিন্তু ইঞ্জুরিতে পড়ে যায়। তো ভেঙ্কটেশ আইয়ার কিন্তু 2022 সালে শহীদ মুস্তাক আলী ট্রফিতে 4 ইনিংসে 189 রান করেছে, হাইয়েস্ট স্কোর করেছে 62, অর্থাৎ 62 এবং এভারেজ রান রয়েছে 63। বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ারও কিন্তু আইপিএল 2023-এ একটা ভালো পারফরমেন্স ভেঙ্কটেশ আইয়ারের কাছ থেকে দেখা যেতে পারে। এরপর 4 নম্বরে রয়েছে টিম সাউদি। বন্ধুরা, টিম সাউদি কিন্তু বর্তমানে লিডিং উইকেট টিকার, টি-20তে কিন্তু সবচেয়ে বেশি উইকেট রয়েছে টিম সাউদির নামে। এছাড়াও কিন্তু 2022 সালে টিম সাউদি টোটাল 15 ইনিংস খেলেছে, 15 ইনিংসে নিয়েছে 23 উইকেট, ইকোনমি রয়েছে 7.98। বন্ধুরা, টিম সাউদি কিন্তু একজন দুর্দান্ত বোলার, নিউজিল্যান্ডের হয়েও ভালো রেকর্ড রয়েছে এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও কিন্তু ভালো রেকর্ড রয়েছে। তো আগামী সিজনে টিম সাউদিও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এক্স ফ্যাক্টর হতে পারে, অর্থাৎ আন্ডাররেটেড প্লেয়ারদের ভিতরে কিন্তু টিম সাউদিও থাকবে, কারণ বর্তমানে টি-20তে লিডিং উইকেট টেকার। টিম সাউদি টি-20তে নিউজিল্যান্ডের হয়ে 107 ইনিংসে 134 উইকেট নিয়েছে, এছাড়াও 2022 সালে 15 ইনিংসে 23 উইকেট নিয়েছে, যেখানে ইকোনমি রয়েছে 7.98। আর 5 নম্বরে যে প্লেয়ারটা রয়েছে তার সম্পর্কে কিছু বলার নেই, 5 নম্বরে হচ্ছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল তো প্রত্যেক বছরই কলকাতা নাইট রাইডার্সের একজন মেইন প্লেয়ার হয়ে দাঁড়ায়। তো আন্দ্রে রাসেল কিন্তু আগামী সিজনেও ভালো পারফরমেন্স করবে, বিবিএলে বর্তমানে খেলছে, এছাড়াও কিন্তু টি-20তে তার ভালো পারফরমেন্স করার রেকর্ড আমরা অনেকবারই দেখেছি, আইপিএলে একা হাতে ম্যাচ বের করারও রেকর্ড দেখেছি। তো এই 5 জন প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সে আগামী সিজনে একটা ভালো পারফরমেন্স এই 5 জন প্লেয়ারের থেকে আমরা দেখতে পারি, আর কলকাতা নাইট রাইডার্স যদি একটা ভালো পজিশনে যায় তাহলে কিন্তু এই 5 জনের বড় ভূমিকা থাকবে তার পেছনে।